টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার আত্মবিশ্বাস খুঁজছেন লিটন দাস। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন, তবে অনুপ্রেরণাও পাচ্ছেন স্ত্রী ও জাতীয় দলের কোচদের কাছ থেকে। অধিনায়ক শান্তসহ সাকিব ও রিয়াদের প্রশংসা করে লিটন বললেন, এই বিশ্বকাপে ভালো খেলতে মুখে আছেন তিনি। এই তো গত বছরের ঘটনা, চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন লিটন দাস। সেদিন টি টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে 18 বলে গড়েছিলেন দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। ইতিহাসের পাতা ঘাটলে এমন অনেক সুখের স্মৃতি খুঁজে পাওয়া যাবে লিটনকে ঘিরে। সাম্প্রতিক সময়ে হারিয়ে যাওয়া সেই লিটনকেই খুঁজে ফিরছেন টাইগার সমর্থকরা, যদিও সেসব নিয়ে এখন চিন্তা করছেন না এই ব্যাটার। খারাপ সময় আসলে আপনার ওভার থিঙ্কিং করার কিছু থাকে না, কারণ আপনি একটা ব্যাট পেছে যখন থাকেন তখন যত ওভার থিঙ্কিং করবেন, যত কিছু নিয়ে চিন্তা করবেন, তত আপনার জন্য খারাপই হয়ে আসবে। আপনার এই বাঁহাতি ওপেনার এতটাই ছন্দ হারিয়েছেন যে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ খেলার পর একাদশ থেকেই বাদ পড়েছেন। বিশ্বকাপের আগে এবার স্ত্রী, কোচ ও সতীর্থদের কাছ থেকে ভালো খেলার অনুপ্রেরণা পাচ্ছেন লিটন। অনেক কোচই আছে যে যাদের সাথে আমার কথা হয়, মোটিভেট করে। আসলে এই সময়টা মোটিভেটটা অনেক বড় জিনিস, সাহস দেওয়াটা। তো সবচেয়ে বড় আমার কাছের মানুষ হচ্ছে আমার ওয়াইফ, অলওয়েজ আমাকে সাহস দেয়। তো এর থেকে আর বড় কিছু লাগে না। নিজের তৃতীয় টি টোয়েন্টি বিশ্বকাপে লিটন খেলবেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে। এছাড়া স্কোয়াডে আছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহর মতো সিনিয়ররা। বিশ্বকাপের আগে সবার সাপোর্টকেই প্রত্যাবর্তনের শক্তি হিসেবে নিচ্ছেন লিটন দাস। যেহেতু একজন নিউকামার, অনেকদিন পর তার হাতে থ্রি ফরম্যাটে একটা দায়িত্ব আসছে, তো আমার ওভারঅল ওরে দেখার ওর যা দেখতেছি তাতে মনে হচ্ছে ও ইম্প্রুভিং। আমার তো মনে হয় না, সাকিব ভাইরে দেখে, সাকিব ভাই অনেক পুরাতন প্লেয়ার, উনি যেভাবে বিহেভ করে সবার সাথে, রিয়াদ ভাইও এখন অনেক ফ্রেন্ডলি, তারা সবাই চেষ্টা করে যে আমরা তো অনেকদিন ধরে খেলতেছি, আরও যারা জুনিয়ররা আসতেছে নতুন নিউকামার তাদের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করতেছে। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে 27 বলে 60 রানের ইনিংস খেলেছিলেন লিটন। এই বিশ্বকাপেও নিজেকে কক্ষপথে ফেরাতে হলে এমন কোনো ম্যাচে জ্বলে উঠতে হবে লিটনকে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।